প্রিয় মাছ চাষি ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন লাইক করছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আমি খন্দকার জয়েল ইমাম আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন আমি আজকে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হলো আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন আপনাদের কোথায় কোথায় অফিস আছে আমার মাদারল্যান্ড হোম ডিস্ট্রিক্ট হলো নাটোর 0.10 সেখানে আমার মাদার বিজনেস এবং আমার মাদার ওয়ার হাউস এবং আমার ঢাকাতে কর্পোরেট অফিস যে অফিসে আমি এখন দাঁড়িয়ে আছি এটি হলো পল্টন থানার পল্টন পুলিশ হসপিটালের সংলগ্ন থানা বিপরীত দিকে আমি খন্দকার জয়েল ইমাম খন্দকার বাড়ির নিচতলা ফার্স্ট ফ্লোর নিচতলায় আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটি ওয়াটার কুলিং কনসার্ভ যেটাকে বলা হয় 2SP আমার বাম সাইডে যে মেশিনটি আছে সুপার ইনপেলার আমার বাম সাইডে আর একটি মেশিন আছে সেটি হলো ফ্লোটিং এরেটার রিং ব্লুয়ার দুই পাখা প্যানেল হুইল এটা আমাদের চার পাখা সেট আপ করা হয়নি এটাও আছে আমার পিছনে আছে আমি যেটাকে বলি মাদার অফ এয়ারবেন্ডার পর পুশ ডিওএফ মেশিন 1SP 2SP আমার ডান পাশে আছে আমাদের লেটেস্ট ভার্সন সর্বোচ্চ প্রযুক্তি যেটি সেটি হলো ডাবল স্পিড এরেটার এবং আমার সামনে আছে ভেন্টুরি এরেটার 250 ওয়াট থেকে ভেন্টুরি এরেটার আছে এটা 450 ওয়াট এটা 370 ওয়াট 300 ওয়াট এবং 250 ওয়াট ও আমাদের মেশিন হয়ে থাকে এবং আমাদের এখানে ছোট্ট একটি ওয়্যার হাউস আছে বাইরে আমাদের ঢাকাতে আমাদের আর একটি বাসা আছে মনস্থিতে সেখানে আমাদের মাদার ওয়্যার হাউস আছে এখানে আমাদের কুইক ডেলিভারির জন্য কিছু মেশিন নিয়মিত এনে রাখা হয় সেই মেশিনগুলো এখানে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের মোটরগুলো আছে এখানে আমাদের ফ্লোটার আছে এখানে আমাদের মোটর আছে আমরা স্বল্প পরিসরে বাংলাদেশের আরও দু একটি উপজেলাতে শোরুম করেছি জেলা শহরে শোরুম করেছি যশোরে শোরুম আছে আমাদের জিকরগাছা পাকড়া বাজারে আমাদের শোরুম আছে ঈশ্বরগঞ্জ রায়ের বাজার আঠারোবাড়ি বাজারে আমাদের শোরুম আছে নান্দাইলে আমাদের শোরুম আছে কক্সবাজারের চকরিয়াতে আমাদের শোরুম আছে রাজশাহী উপশহরে আমাদের শোরুম আছে বগুড়া শেরপুরে আমাদের আরো অনেক জায়গাতে ইতিমধ্যে আগামী এক মাসের মধ্যে আজকে চলতেছে 15ই নভেম্বর এবং আগামী ডিসেম্বরের 30 তারিখের মধ্যে বাংলাদেশে আমাদের অনেক শোরুম চালু হয়ে যাবে আমরা আপনাদের কাছে সেবাগুলো দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং আমাদের কাছে যে মেশিনগুলো আছে সেগুলো একটা ধরন আছে গ্যারান্টি এক বছরের যে কোনো প্রবলেমে আমরা কথার কথা না আমরা এ পর্যন্ত দিয়ে আসছি না হলে আমাদেরকে মানুষ ধরত এবং আমি অন্ধকার জয়েল ইমাম প্রতারণে প্রতারিত হতে চাই না এবং প্রতারণা করতে চাই না এই কারণে আমাদের কাছে যেগুলো গ্যারান্টি ওয়ারেন্টি মেশিন আছে সেগুলো এক ধরনের রেটে আমাদের বিক্রি হয় আর মার্কেটে নন ব্র্যান্ড নন ব্র্যান্ড যে কিছু কোম্পানি এসেছে আমাদের সঙ্গে কম্পিটিশন করার জন্য তাদের মানের মেশিন আমরা এখন নিয়ে এসেছি আপনারা যদি কেউ মনে করেন যে আমরা দামের কম্পিটিশন করতে চাই জয়েল ভাই আমি আপনার সঙ্গে দামের কম্পিটিশন করতে চাই নো ম্যাটার আমরা দামের কম্পিটিশনে আছি বাংলাদেশের জেনারা যত কমে মেশিন দিবে তার চাইতে আমার মেশিনের 500 টাকা কম দাম থাকবে সেটা হলো দামের কম্পিটিশন আর কেউ যদি মনে করে আমি মানের কম্পিটিশন করতে চাই আমাদের মিস্ত্রি দ্বারা সেট আপ করে দিয়ে আসা হবে এক বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমি আপনাদের চাষি ভাইদেরকে সাক্ষী রেখে বলছি যে আপনার উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওনারা লোকাল প্রতিনিধি উপজেলা চেয়ারম্যান এমপি মহোদয় মাননীয় এমপি মহোদয়গণ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছেন সবার সম্মুখে আমাকে আপনারা হাজির করতে পারবেন এবং তাদের মাধ্যমে আমাকে খুঁজে পাবেন আমি হারানোর মানুষ না আমি হারাতে চাই না এবং আমি কোনো প্রতারণা করি না আমি প্রতারিত হতে চাই না আপনারা যারা গ্যারান্টি মেশিন নেবেন আমার কাছে কিনতে পারবেন নন গ্যারান্টি ওয়ারেন্টি সকল ধরনের মেশিন আছে আমাদের কাছে অ্যাভেলেবল মেশিন আছে যে কোনো সময় যে কোনো দিনে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে যে কোনো জায়গাতে আমাদের শোরুম চালু হয়েছে সেখানে পৌঁছে দেওয়া সম্ভব হবে আবার যদি আপনারা মনে করেন যে আমাদের ঢাকার অফিস থেকে মেশিন নেবেন আপনারা সহজ ঠিকানা এসে নিতে পারবেন অনলাইন ডেলিভারি নিতে পারবেন যে কোনোভাবে নেবেন আমি খন্দকার জয়েল ইমাম এই প্রযুক্তি বাংলাদেশে 5-6 বছর যাবৎ চলছে
আমরা কয়েকজন নিয়ে এসেছিলাম দুই তিন জনে, এখন আরো অনেকে হয়েছে, আরো হবে, আমরা আশা করি যত হবে তত সেল বেশি হবে। আপনারা ভালো মানের মেশিন লাগাবেন, ভালো প্রযুক্তি নেবেন, মাছ চাষের শিল্প ইন্ডাস্ট্রির সঙ্গে যেভাবে জড়িত আছেন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সকল চাষি ভাইদের যেন কর্মসংস্থানের মধ্যে থেকে টিকে থেকে প্রত্যেকের মাছ চাষের উত্তরোত্তর উন্নতি হবে এবং এই স্বাস্থ্য ঝুঁকি মুক্ত আমিষ নিরাপদ আমিষ আমাদের বাংলাদেশের সকল মানুষের মাঝে ছড়িয়ে যাবে এবং সবাই সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করবে প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং আধুনিক প্রযুক্তিতে মাছ চাষের আহ্বান জানিয়ে মাছ চাষের দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।